সুপ্রিয় সুধি, আসসালামু আলাইকুম। আমি মাহফুজুর রহমান, কথা বলবো বিসিএস এর ক্যাডার চয়েস নিয়ে। আমরা আজ যে ক্যাডার লিস্ট যেটা সাজিয়েছি, 2008 সাল থেকে এই ক্যাডার চয়েসের উপর আমরা কাজ করছি। আশা করি খুব ভালো একটা চয়েস লিস্ট আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। আমরা প্রথমেই আসি ক্যাডারের ধরন নিয়ে। তিন ধরনের ক্যাডার রয়েছে বিসিএসে। এক হচ্ছে জেনারেল ক্যাডার, দুই হচ্ছে প্রফেশনাল ক্যাডার, তিন হচ্ছে টেকনিক্যাল ক্যাডার। ক্যাডার চয়েসের ক্ষেত্রে এক নম্বর বিষয়টা হচ্ছে, আমার ফার্স্ট সাজেশন হচ্ছে, আপনি যেটা পছন্দ করেন বা যে চাকরিটা করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা যে চাকরিটার জন্য আপনি সারাটা জীবন স্বপ্ন দেখেছেন, আপনি সেটাই ফার্স্ট চয়েস দেবেন। সেটা আইদার পররাষ্ট্র, ওয়ার অ্যাডমিন বা এনি আদার মানে ক্যাডার, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা দিবেন। শিক্ষা যদি আপনার মনে করেন যে আমি সারা জীবন শিক্ষকতার একটা স্বপ্ন দেখেছি, আপনি শিক্ষকতাটা ফার্স্ট চয়েস দেন। কিন্তু একটা বিষয় আপনাকে এখানে মাথায় রাখতে হবে, যে সেটা হচ্ছে যে এই চয়েসটা যেন এলোমেলো না হয়, চয়েসটা আপনি সুন্দর করে সাজিয়ে দেন। তাহলে আপনার জন্য কি হবে, চাকরি পাওয়াটা বা ভাইবা বোর্ডটা ফেস করা অনেক সহজ হয়ে যাবে। কারণ এই চয়েসের উপরে আপনার ভাইবাটা হবে। আর এই ভাইবা বোর্ডটা যেহেতু 200 নম্বরের ভাইবা, এখানে ভালো একটা পারফর্ম করতে পারলে, ভালো একটা মার্কস পেলে রিটেনের 900 নম্বরের মধ্যে যেটা পাবেন আর ভাইবাই 200 নম্বরের মধ্যে যেটা পাবেন, এই দুইটা মিলিয়ে যোগ করার পরেই ফাইনালি আপনাকে চাকরিটা দেওয়া হবে। দ্যাটস ওয়াই চয়েসটা এই কারণে ইম্পর্ট্যান্ট। তো আপনি যদি চয়েস, আমি যেটা বললাম যে আপনার চয়েস, আপনার যেটা পছন্দ সেটাই প্রথমে দেন, তাহলে এটা ভালো হবে। তাহলে আপনি ভাইবা বোর্ডটা খুব সুন্দরভাবে ফেস করতে পারবেন। কারণ হচ্ছে আপনি সারা জীবন চিন্তা করছেন যে আমি পররাষ্ট্র ফরেন অ্যাফেয়ার্সে জব পাবো, তার মানে আপনার ভিতরে কিন্তু একটা রিদম অলরেডি তৈরি হয়ে গেছে, আপনার ভিতরে যে রিয়েলাইজেশনটা তৈরি হয়েছে আপনার ভাইবা বোর্ডে, ওইটাই আপনি যেটা বলবেন ওইটাই ভাইবা বোর্ড সবচেয়ে ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। কিন্তু এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে যেটা নিয়ে আমি কথা বলবো। সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি ভালো একটা মার্কস পেলেন। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যে 67% মার্কস যদি আপনি পান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি পররাষ্ট্র ক্যাডারে চাকরি পাচ্ছেন। পররাষ্ট্র ক্যাডারে চাকরি পাচ্ছেন কিন্তু আপনার ফার্স্ট চয়েস পররাষ্ট্র দেওয়া নেই। আপনার ফার্স্ট চয়েস কি দেওয়া আছে, আপনার ফার্স্ট চয়েস দেওয়া আছে শিক্ষা। তাহলে কিন্তু আপনি ওই শিক্ষাতেই চাকরি পাবেন, আপনি কিন্তু পররাষ্ট্রে চাকরি পাওয়ার সুযোগটা আপনি পাচ্ছেন না। এরকম যেন না হয়, আপনি শিক্ষকতা যখন করতে গেলেন, করতে যাওয়ার পরে আপনাকে এটা নিয়ে পরবর্তীতে কি বলা যায় যে একটা ভিতরে এরকম কাজ করতে পারে যে শিক্ষকতা চেয়ে আমার পররাষ্ট্রের সুযোগ ছিল, এই আফসোসটা যেন তৈরি না হয় আপনার। এই কারণেই কথাগুলো বলা। আমি অনেককে দেখেছি যে তারা পরবর্তীতে যেটা হয়েছে, সে শিক্ষা পাস চয়েস দিয়ে গেছে, কিন্তু কিছুদিন চাকরি করার পরে তারপরে আবার তারা তাদের মধ্যে একটা হতাশা কাজ করেছে যে না, শিক্ষায় আমার আসাটা ঠিক হয়নি, আমার অ্যাডমিনে যাওয়া উচিত ছিল, পররাষ্ট্রে যাওয়া উচিত ছিল। সে পরবর্তীতে কি করেছে, যে পরবর্তীতে 2-3টা বিসিএস পরে যে অ্যাডমিনে বা পুলিশে বা পররাষ্ট্রে চাকরি নিয়েছে, তো তাতে কি হলো, তার এই 3-4টা ব্যাচ বা 2টা ব্যাচ পরে তখন সে জয়েন করলো, তখন আলটিমেটলি কিন্তু সে অনেক পিছিয়ে গেল। সে দেখবে তার জুনিয়ররা পরে অ্যাডমিনে যে পুলিশে যে পরবর্তীতে দেখলো, তার জুনিয়ররা তার এখানে বস হয়ে আসে। এই ভুলটা, এই জন্য আমি বলবো যে শিক্ষকতা আপনি করেন অবশ্যই, কিন্তু আপনার মধ্যে এই রিয়েলাইজেশনটা যেন না হয় যে না, শিক্ষকতা করতে যে আমার তার চেয়ে অ্যাডমিনই ভালো ছিল, পররাষ্ট্র ভালো ছিল। এই কারণে আমাদের এই কথাগুলো বা চয়েস সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়া। আমি অনেক ছেলে বা মেয়েকে দেখেছি যারা বাংলাদেশ ব্যাংকে চাকরি করে, এডি বা ডেপুটি ডিরেক্টর হয়ে গেছে, তারা ওইখান থেকে পরবর্তীতে অ্যাডমিনে জয়েন করেছে, পুলিশে জয়েন করেছে, ফরেন অ্যাফেয়ার্সে জয়েন করেছে, পরবর্তীতে তারা কি করছে, আবার ব্যাক করে চলে গেছে বাংলাদেশ ব্যাংকে। তাদের এই অ্যাডমিনের চাকরিটা ভালো লাগেনি, পুলিশের চাকরিটা ভালো লাগেনি, তারা চলে গেছে। কারণ তাদের কাছে মনে হয়েছে যে ওইখানে আমরা ছিলাম, ভালো ছিলাম। মানে এটা হচ্ছে আপনি স্বপ্ন দেখে আসছেন, এটা ঠিক আছে, সেই অনুযায়ী আপনি যখন জব করতে গেছেন আপনার ওইটা ভালো লাগেনি, এটাও হতে পারে। তবে আমার ওইটাই সাজেশন যে আপনার যেটা চয়েস সেটাই আপনি দিবেন, তাহলে আপনার জবটা করতে ভালো লাগবে, কিন্তু আফসোসটা যেন না করতে হয়, এই কারণে আমার এই কথাগুলো বলা। এই যে ফরেন অ্যাফেয়ার্সে ফার্স্ট হয়েছিল 33তম বিসিএসে একটা ছেলে রিজন ইসলাম, সে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে সে ফরেন অ্যাফেয়ার্সে ফার্স্ট হয়েছিল। সে আমাদের স্টুডেন্ট ছিল আমার। সে পরবর্তীতে যেটা হলো সেটা হচ্ছে সেই চাকরিটা সে এনজয় করতে পারেনি, সে ছেড়ে দিয়ে সে ব্র্যাক ইউনিভার্সিটিতে পরবর্তীতে আমার জয়েন করেছে। তো এরকম উদাহরণও আছে। তো আপনার ক্ষেত্রে এটা যেন না হয়, এই কারণে আমি এই কথাগুলো বলতেছি।
চয়েজের ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা মনে রাখতে হবে যে আসলে ক্যাডারটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে জেনারেল ক্যাডার, একটা প্রফেশনাল ক্যাডার, একটা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার। জেনারেল ক্যাডার কোনগুলো? জেনারেল ক্যাডারটা হচ্ছে পুলিশ, কাস্টমস, ট্যাক্স, এগুলো আমি আসতেছি। যারা শুধু শিক্ষা ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডার চয়েস দিতে চান তাদের ক্ষেত্রে করণীয়টা আমি আগে একটু বলে দিই। যারা এডুকেশন বা টেকনিক্যাল, যারা মনে করবেন যে আমি শিক্ষকতাই করব, আমি অন্য কোনো চাকরি করব না, তারা শুধু ওই একটাই চয়েস দিবেন, তাদের পরবর্তী আর চয়েস দেওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যেহেতু শিক্ষকতাই করবেন আপনার ওই একটা চয়েসই থাক। আর টেকনিক্যাল ক্যাডার যারা ইঞ্জিনিয়ার আছেন বা যারা ডক্টর, তারাও তাদের ক্ষেত্রে যদি তারা এটাই করতে চান তাহলে তারা ওইটাই চয়েস রাখবেন, আর এর বাইরে চয়েস দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনি দিতে পারেন কিন্তু ওইটা কোনো লাভ হবে না আপনাকে। যদি আপনারা এখানে চয়েস দেন শুধু শিক্ষা ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডার, তারা একটাই চয়েস দেন বা তার সাবজেক্টের সাথে যেগুলো যাই সেই কয়েকটা চয়েস দিতে পারেন, তার বাইরে চয়েস দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আসি আমরা ক্যাডার চয়েসটা, আমরা মূলত তিনটা ব্যাকগ্রাউন্ড থেকে আলোচনা করেছি। সায়েন্সের ব্যাকগ্রাউন্ড যারা তাদের জন্য চয়েসটা কেমন হওয়া উচিত, সেকেন্ড হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড যারা তাদের জন্য চয়েসটা কেমন হওয়া উচিত, থার্ড হচ্ছে যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমার্স তাদের জন্য আমরা একটা চয়েস লিস্ট দিয়েছি। আবার ওভারঅল একটা লিস্ট আমরা আপনাদের দেব, আপনার যেটা আপনার সাথে যাই সেইটাই গ্রহণ করবেন আশা করি। প্রথমে আমরা আসবো যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সায়েন্স, তাদের চয়েসটা কিরকম হওয়া উচিত। একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি আপনার সায়েন্স হয় তাহলে আপনি আপনার চয়েস লিস্টটা এরকম হওয়া উচিত। সেক্ষেত্রে চয়েসটা দেওয়ার আগে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে ক্যাডার সম্পর্কে জানাটাও জরুরি। আমি খুব অল্প সময়ের মধ্যে কয়েকটা ক্যাডার সম্পর্কে আপনাদের ব্রিফ করি। পররাষ্ট্র যদি আপনার ফার্স্ট চয়েস হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে পররাষ্ট্র ক্যাডারের কাজটা কি, এইটা আমি জাস্ট একটু ব্রিফ করি। পররাষ্ট্র ক্যাডারে যদি আপনার চাকরি হয় তার মানে সারা দেশ পৃথিবীতে আপনি এদেশের প্রতিনিধিত্ব করবেন। পৃথিবীতে বিভিন্ন বাংলাদেশের যে অ্যাম্বাসিগুলো আছে বিভিন্ন দেশে, সেই অ্যাম্বাসিগুলোতে আপনার পোস্টিং হবে, দেশে যে মিনিস্ট্রি আছে সেখানেও আপনার পোস্টিং হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ মূলত যারা অফিসার হিসেবে জয়েন করে তাদের কাজ এটা যে সারা পৃথিবীতে আমাদের দেশকে উপস্থাপন করা। সেকেন্ড হচ্ছে প্রশাসন, প্রশাসন ক্যাডারটা হচ্ছে রাষ্ট্রের যে শাসন বিভাগ মূলত মন্ত্রণালয়গুলো, এই মন্ত্রণালয়ের যারা সচিব, এই সচিবগুলো বলা যেতে পারে প্রায় সব সচিবই, দুই একজন ব্যতীত সব সচিবই এই অ্যাডমিন ক্যাডার থেকে হয়ে থাকে। এবং ফিল্ড পর্যায়ে তাদের যে অফিসগুলো রয়েছে, ইউনো অফিস, ডিসি অফিস, কমিশনারের অফিস বিভাগীয়, এই সব জায়গায় কিন্তু পোস্টিং হয় হচ্ছে এই অ্যাডমিন ক্যাডারের। ক্যাডার সার্ভিসের যে একটা মূল বিষয় যেটা হচ্ছে জবের যে ভেরিয়েশনটা, সেটা মূলত এই অ্যাডমিন ক্যাডার যারা চাকরি করে বা চাকরি পায় তারাই এই ফ্লেভারটা পেয়ে থাকে। এবং রাষ্ট্রের নীতি নির্ধারণী সিদ্ধান্তের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা থাকে এই অ্যাডমিন ক্যাডারে যারা চাকরি করে তাদের। থার্ড হচ্ছে পুলিশ, পুলিশ একেবারেই স্পেশালাইজড একটা ক্যাডার, এটা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে বাংলাদেশ এই পুলিশ অন্যান্য বাহিনী মেইনলি পুলিশ এই আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে নিয়োজিত থাকে এবং তারাই নেতৃত্ব দেয়। অন্য আরও কয়েকটা বাহিনী আছে যারা বিভিন্ন, যেমন আনসার ক্যাডার, আনসার, তারাও এই আইন শৃঙ্খলা রক্ষা এই ভূমিকা রাখে। তবে মূলত সামনে থেকে যারা নেতৃত্ব দেয় সেটা হচ্ছে এই পুলিশ ক্যাডার। কাস্টমস ক্যাডারের কাজ হচ্ছে, তাদের মূল কাজ হচ্ছে সরকারের যে রাজস্ব সংগ্রহ, এই রাজস্ব সংগ্রহ তারাই নেতৃত্ব দেয় সামনে থেকে। কাস্টমস এবং ট্যাক্স ক্যাডার নিরীক্ষা ও হিসাব হচ্ছে, সরকারি যে গভর্নমেন্ট যে এক্সপেন্ডিচার সেটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব হচ্ছে এই কাস্টমস ক্যাডারের, সরি অডিট ক্যাডারের। আর এরপরে যে ক্যাডারগুলো আছে কম বেশি আপনারা সবাই এটা এগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া আছে বা আমাদের যে অনলাইন সেমিনারগুলো হয় সেখানে অ্যাটেন্ড করলে সেগুলো আপনারা আরও ভালোভাবে জানতে পারবেন। এই ওভারঅল মিলিয়ে হচ্ছে মোটামুটি ক্যাডারগুলোর কাজ। তো সেক্ষেত্রে আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা স্টুডেন্ট তাদের প্রতি আমার সাজেশন থাকবে, আপনার যদি ফার্স্ট
চয়েজের ক্ষেত্রে যদি আপনি আসেন, মানে চয়েস ডিস্ট্রিক্ট কেমন হওয়া উচিত, সেক্ষেত্রে আমি বলবো 1 নম্বর পররাষ্ট্র, 2 নম্বর হচ্ছে প্রশাসন, 3 নম্বর হচ্ছে পুলিশ, 4 নম্বর হচ্ছে কাস্টমস, 5 নম্বর হচ্ছে অডিট, 6 নম্বরে ট্যাক্স, 7 নম্বরে ইনফরমেশন, 8 নম্বরে ডাক, 9 নম্বরে খাদ্য, 10 নম্বরে পরিবার পরিকল্পনা। এর চেয়েও বেশি চয়েস আপনি দিতে পারবেন, কিন্তু এইটা দিয়ে খুব বেশি লাভ হবে না। কারণ এইটা যদি আপনি দেন, তা আমরা যেটা ইতিপূর্বে দেখেছি যে আসলে চাকরি হলে প্রথম 4-5টার মধ্যে আপনার চাকরিটা হবে, আর না হলে আপনার চাকরি হবে না, এটা ধরে নিতে হবে। সেক্ষেত্রে আপনার বোর্ড ক্যাডারে যদি চয়েস দেওয়া থাকে, আপনার সাবজেক্টের উপর আপনি যদি পরীক্ষা দেন, সেগুলো সেটার একটা সুযোগ আপনার থাকবে। এরপর আমরা চলে যাব যে যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর্টস, আপনার ব্যাকগ্রাউন্ড যদি মানবিক হয় তাহলে আপনার চয়েস লিস্টটা কেমন হবে, সেটা হচ্ছে 1 নম্বরে পররাষ্ট্র, 2 নম্বরে পুলিশ, 3 নম্বর প্রশাসন, 4 নম্বর শুল্ক আবগারি, 5 নম্বর নিরীক্ষা ও হিসাব, 6 নম্বর কর, 7 নম্বর তথ্য, 8 নম্বর ডাক, 9 নম্বর খাদ্য, 10 নম্বর পরিবার পরিকল্পনা। এটা অলমোস্ট সেম, কিছু জায়গা যে চেঞ্জটা আছে। এখন আরেকটা বিষয় আমি একটু উল্লেখ করি, সেটা হচ্ছে পুলিশ এবং প্রশাসন। আপনি কোনটা, পুলিশ যদি আপনি 2 নম্বরে দেন, প্রশাসন 3 নম্বরে, প্রশাসন যদি আপনি 2 নম্বরে দেন, পুলিশ 3 নম্বরে দেন, এটা আপনি রিপ্লেস করতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। আর এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে কি যে যদি আপনার ব্যাকগ্রাউন্ড কাস্ট, মানে কমার্স যদি আপনার ব্যাকগ্রাউন্ড হয়, সেক্ষেত্রে আপনার ক্যাডার চয়েসটা কেমন হওয়া উচিত। সেক্ষেত্রে এখানেও আমরা যথারীতি পররাষ্ট্র রেখেছি। পররাষ্ট্র কেন রেখেছি সেই ব্যাখ্যাটা আমি একটু পরে দিব। শুল্ক আবগারি 2nd, 3rd হচ্ছে নিরীক্ষা ও হিসাব, 4 নম্বরে হচ্ছে কর, 5 নম্বরে প্রশাসন, 6 নম্বরে পুলিশ, 7 নম্বরে তথ্য, 8 নম্বরে রেলওয়ে, 9 নম্বর খাদ্য, 10 নম্বরে সমবায়। এইটা কেন বলছি যে খেয়াল করেন যে পররাষ্ট্র ফার্স্ট চয়েসটা আমরা সব জায়গায় প্রথমে রেখেছি। এর কারণ হচ্ছে পররাষ্ট্র যদি আপনি ফার্স্ট চয়েস দেন তাহলে ভাইবারটা আপনার একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে, কিন্তু বাস্তবতা এটা যে আপনি যে বর্তমান সময়ে যে চয়েসটাই আপনি দেন না কেন, ভাইবা বোর্ডে যে 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি থাকে, মানে 3 জন সদস্যের সমন্বয়ে একটা ভাইবা বোর্ড গঠিত হয়, যারা ওইখানে বসে থাকবে, মনে রাখতে হবে তারা সেই ছেলে বা সেই মেয়েটাকে চয়েস করবে যে কি বলা যায় যে ওই দিন সবচেয়ে ভালো করবে, তাকে সর্বোচ্চ মার্কসটাই তারা দিবে। তাহলে ওই দিন আপনাকে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স আপনাকে করতে হবে, একটা আউটস্ট্যান্ডিং পারফর্ম আপনাকে ওখানে করতে হবে। তার সেটা যদি করতে হয় তাহলে 1 নম্বর যেটা করতে হবে, আপনাকে ভালো স্পোকেন ইংলিশটা আপনাকে অনেক ভালো হতে হবে। কারণ এইটা যদি আউটস্ট্যান্ডিং না থাকে তাহলে কিন্তু আপনি পররাষ্ট্র কেন, যে কোনো ক্যাডারে আপনি চয়েস দেন না কেন, আপনি কিন্তু খুব ভালো বেশি সুবিধা করতে পারবেন না। আমাদের দেশের প্রেক্ষাপটে যে একটা বিষয় আছে সেটা হচ্ছে ইংলিশ, ভালো ইংলিশ জানা, বলতে পারা, এটা অবশ্যই আলাদা এক ধরনের যোগ্যতা হিসাবে বিবেচিত হয়। তার মানে ফরেন অ্যাফেয়ার্সের আপনার যে ভীতিটা এটা যেন না থাকে যে পররাষ্ট্র ফার্স্ট চয়েস দিলে আপনাকে ইংলিশে কথা বলতে হবে, ভালো ইংরেজি বলতে হবে, ভালো ইংরেজি জানতে হবে, আসলে এইটা ঠিক আবার ঠিক না। কি কারণে আপনার এমনও বোর্ড আছে যেখানে আপনি বোর্ডের সামনে গেলেন, দেখা যাচ্ছে আপনাকে কোনো প্রশ্ন ইংলিশে করেনি। এটা ডিপেন্ড করে বোর্ড টু বোর্ড, কোন বোর্ড আপনাকে কিভাবে নিচ্ছে। একদিনে 12টা 14টা 15টা বোর্ডও বসে, তো ওই 15টা বোর্ডের মধ্যে আপনি একটা বোর্ডে আপনার ভাইবা পড়লো, সেই বোর্ড দেখা যাচ্ছে টোটাল ইংলিশে কোনো কোশ্চেন করলো না। আবার এমন একটা বোর্ড আছে সেখানে শিক্ষা ফার্স্ট চয়েস দিয়ে গেলেও আপনাকে কোশ্চেন ইংলিশেই করলো। এটা মানে ডিপেন্ড করে, তার মানে আপনাকে প্রথমে যেটা করতে হবে, 1 নম্বরে আপনাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে আপনাকে ভাইবা বোর্ডে কনফিডেন্ট থাকতে হবে। আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, দেশের শ্রেষ্ঠতম চাকরিটা আপনি পেতে যাচ্ছেন, তা যে চাকরিটা বাংলাদেশের শ্রেষ্ঠতম চাকরি আপনি পেতে যাচ্ছেন, তার মানে আপনার পারফরমেন্সেও আপনাকে সেরা হতে হবে। 200 নম্বরের ভাইবা, এটা এখানে হাইয়েস্ট মার্কসটা পেতে গেলে আপনাকে ওইখানেও শ্রেষ্ঠ হতে হবে। আপনাকে ভাইবা বোর্ডের ক্ষেত্রে 1 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে কি আপনাকে প্রথম কোশ্চেনটাই করবে ইন্ট্রোডিউস ইওর সেলফ, এই কোশ্চেনটা একটা কমন কোশ্চেন, এটা সব বোর্ড করবে। ওইখানে আপনার ফ্লুয়েন্সি দেখলে বুঝতে পারবে যে আপনার ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সিটা কেমন। 2nd কোশ্চেন হচ্ছে আপনি কেন এটা চয়েস দিয়েছেন, সেটাও আপনাকে পারফর্ম করতে হবে ইংলিশে, যদি বাংলায় করে বাংলায়, ইংলিশে করলে ইংলিশে, তার মানে কি এখানেও আপনাকে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স করতে হবে। 3rd, আপনাকে আপনার সাবজেক্ট থেকে কোশ্চেন করতে পারে, অথবা আপনাকে সমসাময়িক বিষয়, ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিষয়গুলো নিয়ে কোশ্চেন করে।
তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, যে আপনি পররাষ্ট্র চয়েস দেওয়ার কারণে আপনাকে সব প্রশ্ন ইংলিশে করবে, এটা ঠিক না। তো যাই হোক, এটা হচ্ছে মূল বিষয় যে আপনাকে চয়েসের ক্ষেত্রেও বেশি মানে চয়েস পররাষ্ট্র চয়েস দিলেই যে আপনাকে কঠিন কঠিন প্রশ্ন করবে বিষয়টা এরকম না, আপনাকে ভালো একটা প্রিপারেশন নিয়ে সামনে যেতে হবে। তো এটা হচ্ছে মূলত যদি আপনার ব্যাকগ্রাউন্ড বাণিজ্য অনুষদে, এটা আমি বলেছি। কিন্তু আপনার এখানে কাস্টমসটাকে কেন নিয়ে এসেছি, কারণ এটা আপনার সাবজেক্টের সাথে যায়। নিরীক্ষা ও হিসাব নিয়ে এসেছি, এটা আপনার সাবজেক্টের সাথে যায়। কর নিয়ে এসেছি, এটা আপনার সাবজেক্টের সাথে যায়। অনেক ক্ষেত্রে কিছু কিছু চয়েস আছে, যেমন কাস্টমস, ট্যাক্স, পুলিশ, এগুলো প্রথমে নিয়ে আসলে ভাইবা বোর্ড অনেক সময় নেগেটিভলি নিতে পারে। যেমন আমি আমার কথাই চিন্তা করি, আমার আমার সামনে যদি এরকম কেউ চয়েস দিয়ে আসতো, আমি চিন্তা করতাম যে কাস্টমস কেন পাঁচ চয়েস দিয়েছে, তার মানে এর মেন্টালিটি মানে ব্যক্তিগত স্বার্থের জন্য দিয়েছে। পুলিশ কেন দিয়েছে, পাওয়ার অ্যাপ্লাই করতে চায়। ট্যাক্স কেন দিয়েছে, যে ও সুবিধা পেতে চায়, মানে চাকরির বাইরে অন্য সুবিধা পেতে চায়। এই সকল চিন্তা আমার মাথায় আসতো স্বাভাবিকভাবে। আমি তাকে প্রথমেই, যখন আপনি চিন্তা করেন যে আপনাকে নেগেটিভলি নিচ্ছে ভাইবা বোর্ড, নেগেটিভ একটা চিন্তা করে আপনাকে আপনি সামনে আসতেছেন, থিঙ্কিং ওই আমার ওই নেগেটিভ থিঙ্কিংটাকে আপনার পজিটিভ করাটা এটা চ্যালেঞ্জিং হয়ে যাবে না? তো যে বিষয়টা চ্যালেঞ্জ হয়ে যাবে সেই বিষয়টার মধ্যে না যাওয়াই ভালো। আর এইটা থেকে পরিতারণের একটা ভালো উপায় আছে ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস দেওয়া। আর যারা ব্যাকগ্রাউন্ড বাণিজ্য তাদের ক্ষেত্রে কিন্তু ওই কাস্টমসের বিষয়গুলো ওইভাবে বলার সুযোগ নেই, কারণ হচ্ছে আপনি ওই সাবজেক্টটি পড়ে আসছেন, দ্যাটস ওয়াই আপনি এখানে কন্ট্রিবিউট করতে চাচ্ছেন। সো এটা ভাইবা বোর্ড ভালোভাবেই নেবে। সর্বোপরি আমি আপনাদের বলবো, যদি আপনারা এই সকল কোনো ঝামেলার মধ্যে যেতে না চান, সেক্ষেত্রে একেবারেই একটা নর্মাল একটা চয়েস লিস্ট আছে, এটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যে আমি কোনো চ্যালেঞ্জে যাব না, আমি কোনো ঝামেলায় যাব না, আমি ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস দিয়ে আমি যদি সারা বছর ধরে চিন্তা করতে হয় আমার যে আমার এটা কঠিন একটা চয়েস হয়ে গেছে, এটা আমার দেওয়া ঠিক হয়নি, এই সব প্রবলেমে যাতে আপনি না পড়েন সেক্ষেত্রে আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি। এটা চোখ বন্ধ করে আপনারা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এক নম্বরে আপনি এখানে নিয়ে আসেন প্রশাসনকে, দুই নম্বরে নিয়ে আসেন পুলিশ, তিন নম্বরে আপনি কাস্টমস মানে শুল্ক আবগারী আমরা যেটা বলি এটা নিয়ে আসতে পারেন। পুলিশের ক্ষেত্রে আবারও বলে দিই আপনাকে 5 ফিট 4 ইঞ্চি কিন্তু ন্যূনতম আপনার হেডটা থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 5 ফিট। আর 4 নম্বরে হচ্ছে আপনি নিরীক্ষা হিসাব নিয়ে আসেন, 5 নম্বরে কর, 6 নম্বরে তথ্য, 7 নম্বরে রেলওয়ে, 8 নম্বরে পরিবার পরিকল্পনা, 9 নম্বরে খাদ্য, 10 নম্বরে সমবায়, 11 নম্বরে আমি যেটা বলেছি যদি আপনি বোধ ক্যাডার দেন তাও মানে আপনার সাবজেক্টটা দেন তাহলে 11 নম্বরে আপনার সাবজেক্টকে নিয়ে আসেন। তো এটাও এটা হচ্ছে মূল বিষয় যে চয়েসের বিষয়টা আপনার এইরকম হওয়া উচিত। তো এই মিলিয়ে হচ্ছে মেইন ক্যাডারগুলোর বিষয়ে, এই বিষয়গুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরও যদি আরও বিস্তারিত আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে এই ক্যাডার সম্পর্কে যদি আরও ডিটেলস আপনারা জানতে চান সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা অনলাইন সেমিনারে আপনারা অংশগ্রহণ করেন, আমরা সেখানে আপনাদের ডিটেলস আরও প্রোভাইড করবো। বা আমাদের অ্যাচিভমেন্ট যে পেজটা আছে এই পেজে আপনারা ইনবক্স করলে সেটা আপনারা জানতে পারবেন। আর আরেকটা সুযোগ আমি দিয়ে রাখলাম, সেটা হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট পেজে যদি আপনারা ক্যাডার সম্পর্কিত যে কোনো ইনফরমেশন জানতে চান তাহলে ওইখানে পাঠালে আপনারা আমরা আপনাদের মেসেজ করে বা আপনাদের ওইটা কারেকশন করে দিতে পারবো, বা কোয়ারি থাকলে আপনারা ওইখানে করতে পারবেন। সর্বোপরি আমি একটা বিষয় দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটা ছেলে বা মেয়ের একটাই চিন্তা থাকে, 95% ছেলে মেয়ের চিন্তা থাকে আমার একটা চাকরি দরকার, একটা চাকরি হলেই আমি খুশি, ক্যাডার যে কোনো একটা ক্যাডার হলেই ভালো। কিন্তু না, শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। আমার কথা হচ্ছে ওই লিস্টটা যেন এমন একটা আপনার চয়েস লিস্টটা যেন যৌক্তিক একটা চয়েস লিস্ট হয়, যাতে আপনাকে দেখে ভাইবা বোর্ড আপনার এই লিস্টটা দেখে আপনার সম্পর্কে প্রথমেই একটা পজিটিভ চিন্তা করে। আর সর্বোপরি বিসিএস ক্যাডার সার্ভিসে যদি আপনাদের ফাইনালি চাকরি পেতে হয়, এটা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ চাকরি, আপনি এদেশের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ সন্তানদের কাতারে আপনি যেতে চাচ্ছেন বা যাবেন সেই কামনা অবশ্যই করি, আমাদের সেই দোয়া থাকবে আপনাদের প্রতি। তবে সেইটাকে অ্যাচিভ করতে গেলে প্রতিটা
সেক্টরে প্রতিটা জায়গায় আপনাকে স্মার্টলি এগোতে হবে। প্রিলিমিনারিতে পাস করতে হবে, রিটেনে পাস করতে হবে, ফাইনালি ভাই ভাই ভালো একটা ভাই ভাই দিয়ে ভালোভাবে পাস করতে হবে, অ্যাট দ্য এন্ড আপনি চাকরিটা পাবে। তো সব মিলিয়ে ভালো একটা চয়েস লিস্ট আপনারা প্রেজেন্ট করবেন, এটা আমার আপনাদের প্রতি অনুরোধ থাকলো। তো এটাই ছিল আজকের আমাদের আয়োজন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।